Our hearts beat to the city streets. We begin to feel the fire. এই আমার পাড়া, এখানে আমার জন্ম, এখানে আমার বড় হওয়া। কেন মা আসার সাথেই গাছে জল ঠল দেওয়া স্টার্ট করে দিয়েছে। লাইটটা ডিস্কো লাইট হয়ে গেছে, কি হচ্ছে কে জানে। লাইটটাতে ডিস্কো লাইট হয়ে গেছে, দেখতে হবে। এনে গাছগুলো, মায়ের সব গাছ আছে, সকালবেলা ভালো করে দেখাবো। এগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে, এই জন্যই মা জল ঢালা স্টার্ট করেছে গাছে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৌঁছে গেছি বাপের বাড়ি, আর আজকে হলো ফার্স্ট ডে। সকালবেলা টানা ঘুম দিয়েছি রাত্রেবেলা, এত টায়ার্ডনেস, এত গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছিলো, এখনও রয়েছে, কিন্তু অনেকটাই ফ্রেশ ফিল করছি, কারণ ঘুমটা খুব ভালো হয়েছে। এক ঘুমে সকাল। ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, হালকা রোদ দেখতে পাচ্ছি। এই দেখো আকাশটা। বাপি গেল নিচে, এখানে ঠেলাতে করে সবজি নিয়ে আসে সব নিচে, তো বাপি সবজি কিনছে, চলো দেখাচ্ছি তোমাদের। মা দাঁড়িয়ে আছে, এটা হলো আমাদের স্ট্রিপটা। আর এগুলো সব বিএসপি কোয়ার্টার, মানে স্টিল প্ল্যান্টেরই সব তোমার স্ট্রিট। এগুলো বাবা তো স্টিল প্ল্যান্টে ছিল, তো এখানে আমরা ছোটোর থেকে বড় হয়েছি এই পাড়াটাতে। আমাদের ছোট্ট বাড়ির একটা ছোট্ট করে রুম ট্যুর তোমাদেরকে দিয়ে নিচ্ছি। এই যে সামনেই হলো হল, একপাশে কিচেন, দুটো বেডরুম আছে। তো এখানে হিয়া এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে অনেকক্ষণ থেকেই ডাকা হচ্ছে, যেহেতু অনেকটাই টায়ার্ড, প্রচুর ক্লান্ত ট্রাভেল করে করে, তাই জন্য ভাবলাম একটু আরও ঘুমাতে দিই। আমাদের এই ছোট্ট বাড়িটার প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা কর্নারে ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো কিন্তু জুড়ে রয়েছে। ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় এই বাড়ির। এই বাড়িটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল। ছোট কাকা আমার সকাল সকাল চলে এসেছে দেখা করতে। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো। তো এখন আস্তে আস্তে প্ল্যান তো করছি যে পিকনিকে তে যাবো, কেননা ঠান্ডার সময় আর সবাই এই টাইমটাতে পিকনিক যায়। দেখা যাক কি হয়, প্ল্যান করব, তোমাদেরকেও দেখাবো। তো কাকি কখন আসবে, কাকি কখন আসবে, কাকি রাত্রেবেলা আসবে, কাকি কাকির সাথেও দেখা করবো। লাঞ্চের প্রিপারেশন চলছে, তাই জন্য চলে এসেছি রান্নাঘরে। মা বললো মাছের ঝোলটা করব, তো আমি বললাম যে দাও আমি কাটা বাটাগুলো করে দিই, তোমার রান্নাটা করতে সুবিধা হবে। শীতকালেতে সবজি টবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু হেভি লাগে। আর ইউকেতে তো আর আমরা রুই মাছ আর এইসব মাছগুলো সেরকমভাবে খুব একটা পাই না। ওই একটাই শপ আছে রিডিংয়েতে, ওখানেই যেতে হয় কাতলা মাছ বা রুই মাছ নিতে, তো সেটাও সবসময় যাওয়া হয় না। তাই ইন্ডিয়াতে আসার পর থেকে সেই এক নাগালে কিন্তু মাছ খেয়েই চলেছি। তো তাই জন্য আজকে বাবা এনেছে কাতলা মাছ। বিকেলবেলার দিকে বেরোবো মাছের বাজারে, বেশ বড় সড়ো করে বাজারটা বসে, তখন ইলিশ মাছ নিয়ে আসবো। তো এখন এই কাটা বাটাগুলো করে নিই, তারপর হিয়াকে স্নান করাবো, আর বাকি টুকটাক যাও কাজ টাজগুলো রয়েছে সেগুলো সারবো। আজকের মেনু হলো লাল শাক ভাজা, ভাত, মাছ ভাজা, মাছের ঝোল। এই হলো আজকের আমাদের মেনু, মা রান্না করেছে। চলো করছে এখানে ড্রয়িং, দাদু ওকে কালার পেন সব নিয়ে এসে দিয়েছে, এখানে করছে। এক গাদা জামা কাঁচা হয়েছে আজকে, সব অনেক দিনের জমানো ট্রাভেলের জামা সব কাঁচা কুচি করে আজকে মেলে দেওয়া হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে আচারটা। এটা কি খট্টা মিঠা বালা না এমনি ঝাল আচার? বাপি হলো আচার এক্সপার্ট, হেবি আচার বানায়। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমাদের পাড়ার সামনেতেই আছে একটা শিব মন্দির, তো সেখানে যাচ্ছি। ছোটোবেলার থেকে সেখানে শিব ঠাকুরের পুজো করে এসেছি। মন্দিরটা অনেক ছোট ছিল, এখন আস্তে আস্তে করে অনেকটাই বড় করেছে। তো গিয়ে একবার ঘুরে আসি, প্রতিবারই যখনই আসি একবার করে গিয়ে দর্শন করে আসি। তো চলো আজকে তোমাদেরকেও নিয়ে চলি। এই শিব মন্দিরটাতে আমি ছোটোবেলার থেকে এসে পুজো করতাম, দেখো
এখন অনেকটা বড় হয়ে গেছে এই মন্দিরটা, ছোটবেলাকার মন্দির। এই যে শিবলিঙ্গটা, এটা এখান থেকেই মানে খোদার সামনে বেরিয়েছিল, তারপর থেকে এখানে ছোট্ট মন্দির করা হয়েছিল, তারপরে এখন বড় করে মন্দির করে দিয়েছে। দেখো কতটা বড় হয়ে গেছে মন্দিরটা। আসো মামা, চলে আসো, অনেক বড় মন্দিরটা হয়ে গেছে এখন। ঠিক আছে পন্ডিতজি, এই পন্ডিতজিটা কত বুড়ো হয়ে গেছে, আগে আমরা আসতাম এখানে থাকতো ঠাকুরমশাই। আসো, প্রত্যেক শিবরাত্রিতে এই জায়গাটাতে ভান্ডারা করে, আর এখানেতে খাওয়ানো দাওয়ানো হয়, প্যান্ডেল লাগিয়ে প্রচুর লোকজন খায় এখানে এসে ভান্ডারাতে। হ্যাঁ, এই জায়গাটাতে পুরো ঘিরে দেয়, প্যান্ডেল বানিয়ে দেয়, আর এখানটাতে ভান্ডার। আগে এসব কিছু ছিল না, এখন বানিয়েছে ব্যাডমিন্টন খেলার, এগুলো পুরো মাঠ ছিল, আমরা কত ছোটবেলা খেলেছি এখানে। সব জায়গা থেকে কত মেমোরিজ ছোটবেলাকার, মানে এটাই আমার পাড়া, এখানেই আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া, পড়াশোনা সব কিছু, একটা আলাদাই লেভেলের মানে মেমোরি থাকে, দারুণ লাগে, মানে ভাবলে পরেও খুব ইমোশনাল ফিল হয়। এখন আর এই পাড়াগুলোতে সবসময় আসা হয় না, তাও মানে যখনই আসি দেড় বছর পর পরে তখনই পুরো ঘুরে বেড়াই, দারুণ লাগে। তো চলো, এবার প্ল্যান আছে কাকাদের বাড়িতে যাব, বড় কাকাদের বাড়িতে। তো তার মাঝে একটুখানি এই মার্কেট যাব, ওখানে কিছু কেনাকাটা আছে, সেগুলো কিনে ওদের বাড়িতে যাব। এগুলোতে আমরা হেঁটে বেড়াতাম বান্ধবীরা মিলে, আমার বোন, আমি, আমরা তো সবাই পিসির মেয়ে, আমরা সবাই মিলে মজা করতাম। চলে এসছে আমার স্কুটি, এই স্কুটিটা আমার কত যে সাথ দিয়েছে, মানে কলেজ থেকে নিয়ে পড়াশোনা চাকরি সব এখন বাবা চালায়। চলে এসেছি আমরা এ মার্কেট, এখানে কিছু কিছু নেবার ছিল আর মিষ্টি নেবো, কাকাদের বাড়িতে যাচ্ছি, তাই জন্য ক্রিসমাসের। দেখো কত সুন্দর এসছে, এই মার্কেটটা সবথেকে বড়, মানে সবথেকে বড় মানে বড় মার্কেট আমাদের বাড়ির আশেপাশে, তাই জন্য এটাতে আসলাম মিষ্টি নেবো বলে। চলো সাইডে দাঁড়ো, ভেলপুরি না ঝালমুড়ি কিছু নিচ্ছে, কি নেবে, কি নেবে, বাদাম শেকছে, এমনি গরম বাদাম বিক্রি করে। মিষ্টি হয়তো সামনে, চল। এই দুটোই দোকানে ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায়, তো আমরা এই এটার থেকে নিলাম, সঙ্গম, এখানে ভালো পাওয়া যায়। আর এখানে হলো খোয়ার জলেবিটা হেভি পাওয়া যায়, তো ওইটা কিনবে। চলো এইটা পার্সেল করাবে, খোয়া ওয়ালা জলেবি দে দেবো। কত এসছে বাদামের গন্ধ শুভে এখানে এই খেলার মধ্যে, এর মধ্যে নানা রকমের জিনিস দিয়ে বানিয়ে দিচ্ছে দুজনে, বাদাম আর ইয়ে থোড়া সা চানা ডাল দো, বাকি সব, হ্যাঁ থোড়া থোড়া ডালকে সব বানা। এটা মন্দির হচ্ছে বালাজি টেম্পল, বালাজি টেম্পল কি দারুণ দেখো মন্দিরটা, মাসের ডেকোরেশন দেখো কি সুন্দর। কাকির বাড়িতে এসছি, দেখো কাকি এনেছে লিট্টি চোখা, ওই কাবাব আছে না, দেখে চাটনিটা তো মাস্ট লাগছে, দেখো ওই কাবাব আছে না, যে আইদার চেঞ্জ অর ইগনোর, তো এখন দুটোই রাস্তা আছে, আইদার চেঞ্জ করো না তো ইগনোর, মাস্ট লাগছে দেখে। হ্যাঁ আমি টেস্ট করব কাকি, এখানে রাখছি, হ্যাঁ করতে হবে, ও খাবে, ও খাবে না, আমি খাই দেবো ওকে, মিষ্টিটা দিচ্ছি দাদা, চকলেট পেয়ে গেছে চকলেট দাদুর থেকে। বাড়িতে এসছি, দেখো এদের এখানে ব্রহ্মা কমল যেটাকে বলে সেটা আছে, এটা অলরেডি ফুটে গেছে, তাও দেখিয়ে দিলাম, আবার পিকনিকেতে দেখা হবে। কাকাদের বাড়ি থেকে বাড়ি ফিরছি, আর কাকি আজকে অ্যাকচুয়ালি খেতে ডেকেছিল, তো আমি বললাম আজকে আর খাবো না, দেখি পিকনিক টিকনিক এর কিছু একটা ব্যবস্থা করা হোক কিনা। আমার পিসির মেয়েও আসছে, অলরেডি পৌঁছে গেছে, শ্বশুর বাড়ি গেছে, তো ও আসুক, তারপরে দেখি ডিসাইড করে যদি পিকনিক হতে পারে, আদারওয়াইজ মানে যদি খাই না তো মানে সবাই ডাকবে, সবার বাড়িতে গিয়ে খেতে খেতে পেটের অবস্থা খারাপ হয়েছে, তাই জন্য ভাবছি একদিনেতে সবাই মিলে যদি পিকনিক করা যেতে পারে আর ভালো লাগবে, এতদিন পরে এসছি সবাই মিলে একটু বেশ মজা টজাও করবো। তো কাকির বাড়ি থেকে দেখা করে এখন যাচ্ছি, তো শিব বললো চাউমিন খাবে, তাই জন্য এই এখানে সিভিক সেন্টারে আসলাম, চাউমিন প্যাক করাবো বলে।
এখানটাতে নানা রকমের সব চাউমিন ফাউমিন সব পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।